আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমাদের মাঝে আমি আরেকটি নতুন সরকারি জব নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এটি নিয়োগ বিজ্ঞপ্তিটি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 23 মার্চ 2022 খ্রিস্টাব্দ। তো এটার স্মারক নম্বর হচ্ছে এত। নিয়োগ বিজ্ঞপ্তিতে শুরুতেই বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশ নাগরিকদের নিকট হতে অনলাইনে এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করার জন্য আহ্বান করা হয়েছে। তো আমরা সরকারি জবগুলো সবগুলো অস্থায়ীভাবেই হয়, শুরুতে 6 মাস দেওয়ার পর এটা স্থায়ী হয়ে যায়। তো এ নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। তো আমরা ভিডিওটি শুরু করে যেতে যাচ্ছি। তো এর পূর্বে বলে নিই, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো এই ভিডিওটিতে আমরা দেখব কোন কোন পদ আছে, কী কী পদের জন্য কোন কোন যোগ্যতা প্রয়োজন এবং কত টাকা পেমেন্ট করতে হবে সে বিষয়গুলো। তো 1 নম্বরে হচ্ছে সিনিয়র ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, 12,500 থেকে 23,230, গ্রেড 11, অনেক ভালো একটি জব। একজন লোক নেবে, শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নেবে। এই পেজটি, যেই পেজটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, সেই পেজটি আমি আমার প্রথম কমেন্ট প্লাস ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কে ক্লিক করলে এই পেজগুলো পেয়ে যাবে, তোমরা সেখান থেকে সরাসরি দেখে পড়তে পারো। 2 নম্বর কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, এটা অনেক ভালো। একজন লোক নেবে, ষাট মধ্যে খৈকাম কম্পিউটার অপারেটর, 11,000 থেকে 26,590, গ্রেড 13, এটা অনেক ভালো। 3 জন লোক নেবে, কোনো স্বীকৃত বিষয়তে হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে তোমাকে। 4 ডাটা এন্ট্রি অপারেটর, 9,300 থেকে 22,490, গ্রেড 16, 2 জন লোক নেবে, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ, মুদ্রাক্ষণ গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ হতে হবে প্রতি মিনিটে। 5 নম্বর অফিস কাম কম্পিউটার মুদ্রাক্ষণ, 9,300 থেকে 22,490, গ্রেড 16, 2 জন লোক নেবে। আর এখানে হচ্ছে 6 নম্বর অফিস সাহায্য, 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, 3 জন লোক নেবে, কোনো স্বীকৃত বোর্ডেতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তো পাশাপাশি এখানে দিয়ে হয়েছে যে সকল জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, তার মানে নেই গড়ে কিছু দেওয়া হয়নি, তার মানে পুরো বাংলাদেশ থেকেই আবেদনটি করতে পারবেন। তবে 4 আর 5-এর জন্য বলা হয়েছে জামালপুর, সিরাঙ্গ, বরিশাল ও পিরোজপুর জেলার প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই, তবে এতিম শারীরিক প্রতিবন্ধী সবাই আবেদনটি করতে পারবে। 6 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, কিশোরগঞ্জ, শেরপুর, চট্টগ্রাম, বাঁকুড়া, কুমিল্লা, খাগড়াছড়িদের জন্য আবেদন করার প্রয়োজন নেই, 6 নম্বরে যেটা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় পেজটিতে আমরা এখন চলে যাব, সেই দ্বিতীয় পেজে দেখি আমরা কি এখানে আরও কী কী পদ আছে। দ্বিতীয় পেজে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না, তাদের নিয়মকানুনগুলো। তো এই নিয়মকানুনগুলো আমরা সবসময় বলে থাকি, তারপরও আমি একটু পরে শুনে, প্রার্থীর বয়স 3-4-2022 খ্রিস্টাব্দে 18 থেকে 23 বছরের মধ্যে হতে হবে, বীর মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা সাথে ক্ষেত্রে 32 বছর হতে হবে, সাত মুদ্রাক্ষণ কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষণ প্রতি জন্য বিজয় প্রার্থীর জন্য 40 বছর জন্য শিথিল থাকতে হবে। 3 সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত পরিস্থিতিতে চাকরিরত প্রার্থীগণ অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদিত আবেদন করতে হবে। 5 লিখিত ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার DAPA প্রদান করা হবে না। তো এখানে ক থেকে পরবর্তীতে বলা হয়েছে তোমার কী কী কাগজপত্রগুলো সেখানে নিয়ে যেতে হবে সেই বিষয়গুলো। তো এখানে বলা সকল শিক্ষকদের যোগ্যতা অভিজ্ঞতার সনাক্তমূলক কপি সত্যায়িত করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তার সাথে এটা তোমরা সাইন নিয়ে নিবে। এবং গ, জেলা ও স্থায়ী বাসিন্দা, জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি প্রয়োজন ক্ষেত্রে নিতে হবে তোমাকে। গ, আবেদনকারী বীর মুক্তিযোদ্ধ, শহীদ মুক্তিযোদ্ধ হলে তাদের যে সার্টিফিকেট আছে সেগুলো শো করতে হবে। তো আমরা এই অনেক কিছু আছে নিচে, আমরা সেগুলো বাদ দিয়ে আমরা দেখি আবেদনটি কীভাবে করতে হবে।
আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন, অর্থাৎ http://mopeme.telecom.bt ওয়েবসাইটে প্রবেশ করার পর পূরণ একটি ফর্ম পূরণ ফর্ম দেখতে পাবে। সেই ফর্মটি পূরণ পূরণ করতে হবে, আর সেই ফর্মটি পূরণ করার ক্ষেত্রে তোমরা খুবই কেয়ারফুলিভাবে করবে, কারণ ওই ফর্ম অনুযায়ী তোমার অ্যাডমিট কার্ড বের হবে, আর সেই অ্যাডমিট কার্ড অনুযায়ী তোমার সকল কাগজপত্র চেক করা হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন পূরণ পরীক্ষার ফি জমা শুরুর তারিখ হচ্ছে 3/4/2022 খ্রিস্টাব্দে সকাল 10টায়, আর শেষ হবে 4/25/2022 খ্রিস্টাব্দে বিকাল 5টায়। যখন তোমরা এখানে আবেদনটি করবে তখন একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড পাবে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পাওয়ার পর 72 ঘন্টার মধ্যে তোমরা তোমাদের পরীক্ষার ফিটা প্রমাণ পেমেন্ট করে দিতে হবে। পরীক্ষার ফিটা পেমেন্ট করে দিলে তোমরা একটি অ্যাডমিট কার্ড পারমানেন্ট একটি অ্যাডমিট কার্ড পাবে। সো সেই অ্যাডমিট কার্ড মাধ্যমে তোমরা সকল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর তোমরা যদি চাও যে নিজে নিজে আবেদনটি করবে তাহলে অবশ্যই ডেসক্রিপশন চেক করবে, সেখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেইটা দেখে দেখে তোমরা আবেদনটি করতে পারবে। খনম্বর বলেছে অনলাইনে আবেদন করার জন্য রঙিন ছবি 300x300 এবং সাইনের ক্ষেত্রে তোমার সিগনেচারের ক্ষেত্রে 300x80 পিক্সেল করতে হবে। সেই ভিডিও করা আছে আমার, তোমরা অবশ্যই ডেসক্রিপশন চেক করলে সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো এখানে আরও বিস্তারিতভাবে বলা আছে যে এখানে প্রথমে SMS-টি কীভাবে করবে এবং প্রথমে মেসেজ পরে তোমাদেরকে কী মেসেজ দেবে। তো এগুলো হচ্ছে আপডেট, সকল বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। তো তোমাদেরকে বলবো অবশ্যই পরীক্ষার পূর্বে যেহেতু তোমরা সরকারিভাবে আবেদন করতে চাচ্ছ তো অবশ্যই তোমরা প্রিপারেশন নেবে। প্রিপারেশন ছাড়া এখানে আবেদন করে শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। তোমরা অবশ্যই পূর্ব থেকে আবেদনটি করার পূর্ব থেকে তোমরা ইয়ে করবে, অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার নাম্বার এবং একটি ইউজার নাম্বার ব্যবহার করে প্রার্থী নিয়মিত পদ্ধতিতে যে কোনো ট্রেডের প্রিপার্টের মোবাইল ফোন নাম্বারের মাধ্যমে 2টি SMS পরীক্ষার ফি বাবদ কমিক নং 1, 2, 3, 4, 5 পদের জন্য 100 টাকা, 1-5 পর্যন্ত 100 টাকা, ট্রেড সার্ভিস চার্জ 12 টাকা অর্থাৎ 112 টাকা, 6 নং পদের জন্য 50 টাকা, ট্রেড সার্ভিস চার্জ 6 টাকা 56 টাকা, 72 ঘন্টার মধ্যে তোমরা এটা পেমেন্ট করে দেবে। ঠিক আছে, অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ সাবমিট করা হয়, পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত এটা তোমার অ্যাপ্লিকেশন হয়নি বলেই ধরা হবে। তো অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবে এবং ভালো প্রিপারেশন নিয়ে জবে অ্যাপ্লাই করবে, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে তোমাদের। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আল্লাহ হাফেজ।